আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমরা চাকরি বাকরির জন্য অথবা আমাদের কাজকর্মের জন্য আমরা বিভিন্ন জায়গায় ঘুরি, তো আমাদের চাকরি বাকরির জন্য একটু সহায়ক হিসেবে আমরা কিছু একটু সাহায্য পেতে চাই। তার জন্য যে পথ বা উপায়টা হলো এক্সচেঞ্জ কার্ড, এবং এটা আপনি আপনার বিনা খরচেও করে নিতে পারবেন শুধুমাত্র আপনার পরিশ্রমের মাধ্যমে। তো বন্ধুরা, চলুন দেখা যাক আমরা কীভাবে একটা এক্সচেঞ্জ কার্ডকে তৈরি করে নিতে পারি অনলাইন থেকে, অথবা কীভাবে আমরা এক্সচেঞ্জের ফর্ম ফিল আপ করবো। তো আমাদের অনলাইনে যেটা সর্বপ্রথম করতে হবে, গুগল সার্চে গিয়ে এমপ্লয়মেন্ট কার্ড .co.in সার্চ করতে হবে, অথবা আপনি শুধুমাত্র এমপ্লয়মেন্ট কার্ড সার্চ করলেও হবে, অথবা আপনি এক্সচেঞ্জ কার্ড সার্চ করলেও হবে। তো বন্ধুরা, দেখা যাক তাহলে, চলুন দেখি অনলাইনে কী বলে। তো এটা আমি গুগলে এসেছি, আপনার ইউআরএল বারে লিখুন এক্সচেঞ্জ কার্ড, অথবা আপনাদের যে লিঙ্কটা বলে দেওয়া হয়েছে সেই লিঙ্কটা আপনারা ডাইরেক্ট আপনারা দিতে পারেন। অবশ্য আমি লিঙ্কটা আপনাদের ইনবক্সে দিয়ে দেবো, কোনো সমস্যা নেই, ক্লিক করলে আপনারা ডাইরেক্ট খুলতে পারবেন। তাহলে siteholemploymentcard.co.in, এবং প্রথমে যে লিঙ্কটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড, এখানে আপনারা সে ক্লিক করুন। তো এটাতে সে আপনারা ক্লিক করার পরে বন্ধুরা একটু ওয়েট করুন, ওয়েবসাইটটা যতক্ষণ না খুলছে। সরি ফ্রেন্ড ফর বিং লেট বিকজ মাই নেটওয়ার্ক ইজ নাও স্লো ভেরি। ওকে বন্ধুরা, এখন সাইটটা খুলে গিয়েছে। তো খুলে যাওয়ার পরে আমাদের এটা আপনি চাইলে এখানে সব কিছু পড়ে নিতে পারেন। তো আমরা এখানে আসবো যেখানে লেখা আছে, আমার মাউসটা যেখানে আছে দেখছেন, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড, এখানে সে ক্লিক করতে হবে আপনাকে। এখানে ক্লিক করার পরে আমরা অপেক্ষা করব, একটা ফর্ম আসবে, সেই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে। তো বন্ধুরা দেখুন, এখানে বলছে অ্যাপ্লাই ফর গভর্নমেন্ট জবস উইথ এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড অ্যান্ড এনসিএস কার্ড। আপনার যদি এনসিএস কার্ড করার প্রয়োজন হয় তাহলে আপনি বোধ করে দেবেন, এবং শুধু যদি এক্সচেঞ্জ কার্ড করার প্রয়োজন হয় তাহলে শুধুমাত্র এক্সচেঞ্জ কার্ডের উপরে আপনি টিক মার্কটা দিয়ে দেবেন। এরপরে ইজি ফর্ম ফিল আপ আছে, আমরা সেটা এখনই করে নেব। তো চলুন বন্ধুরা ফর্মটা ফিল আপ করি। তো বন্ধুরা চলুন আমরা তাহলে ফিল আপটা করে নিই। তাহলে ফার্স্ট নেম আপনার যেটা নাম আছে সেটা আপনি দিয়ে দেবেন, আপনি যদি ফার্স্ট নেম প্লাস মিডিল নেম থাকে সেটা এখানে দেওয়া আছে, আপনি সেটা দিয়ে দেবেন, ফার্স্ট নেম, মিডিল নেম এবং লাস্ট নেম। যেমন যিনি আমাদের কাস্টমার আছেন ওনার নাম হচ্ছে আব্দুল জলিল মোল্লা। আপনার যদি মিডিল নেম না থাকে, মিডিল নেম দেওয়ার দরকার নেই, জাস্ট ফার্স্ট নেম এবং লাস্ট নেম। যেমন ধরে নিন মফিজুল মোল্লা, তাহলে মফিজুল এখানে হবে মোল্লা। এবার আপনার গার্জেন বা ফাদারের নাম হবে, গার্জেন বা ফাদারের নাম আপনার যেটা আছে আপনি সেটা দিয়ে দেবেন। আমি আমার কাস্টমারের যে আপনার দেওয়া আছে আমি সেটা দিয়ে দিলাম। এবার আপনার জেন্ডারকে সিলেক্ট করুন, মেয়ে হলে ফিমেল করুন, ছেলে হলে মেল করুন, আদার হলে আদার করুন। এডুকেশন কোয়ালিফিকেশান কী পাস দেবে আপনি, আপনার যে এডুকেশন কোয়ালিফিকেশান আছে আপনি সেটাকে সিলেক্ট করুন। তাহলে 7 পাস, তাই তো, 6 পাস। তো অসুবিধা নেই, আপনার এখানে 7 পাস নেই। বন্ধুরা যাদের 7 পাস নেই তারা আপ টু 8 সিলেক্ট করবেন, আপ টু 8 সিলেক্ট করবেন। তো এরপরে আমরা আসবো ইমেল অ্যাড্রেস, যদি আপনার মেল অ্যাড্রেস থেকে থাকে আপনার মেল অ্যাড্রেসটা দিয়ে দিন। আপনার যেটা মেল আছে মেলের ঠিকানাটা আপনি দিয়ে দিন, আমাদের যেটা মেলের ঠিকানা ছিল আমরা সেটা দিয়ে দিলাম। এরপরে আপনার ফোন নম্বর দিন, অবশ্যই বন্ধুরা আপনার ফোন নম্বরটা ভ্যালিড দেবেন, কারণ এক্সচেঞ্জ অফিস থেকে আপনাকে ফোন করবে, বাড়িতে এক্সচেঞ্জ যাতায়াত করবে।
ফোন করুক না করুক আপনি আপনার ভ্যালিড নাম্বারটা দেওয়ার চেষ্টা করবেন, যেটা কন কনে থাকে সব সময়। 9 6 7 6 7 1 9 2 0 ঠিক আছে। তো আমরা এবার বন্ধুরা আপনাদের যেটা ডেট অফ বার্থ আছে আপনার ডেট অফ বার্থটা দিয়ে দিন। এরপরে আপনার যে অ্যাড্রেসটা আছে আপনি অ্যাড্রেসটা দেবেন, আমাদের যে অ্যাড্রেসটা আছে আমরা সেটা দিয়ে দিয়েছি। আপনার আধারটা কোথায়? আধারটা দেন, এতে সঠিক হচ্ছে। তো বন্ধুরা আপনাদের ডেট অফ বার্থটা আপনারা অবশ্যই অ্যাপ্রোপ্রিয়েট দেওয়ার চেষ্টা করবেন, কারণ এটা অবশ্যই ভেরিফিকেশান হবে। ১০/১/১৯৭৫ দেখে নিন, একবার মিলিয়ে নিন আপনি। তো বন্ধুরা আপনার আপনাদের ডেট অফ বার্থটা দিয়ে দেবেন। আপনার যদি আধার নাম্বার থেকে থাকে আপনার আধার নাম্বার দিতে হবে, এবং এখানে ম্যান্ডেটরি মানে আপনাকে অবশ্যই দিতে হবে আধার নাম্বারটা। তো আপনার আধার নাম্বার যেটা আছে অবশ্যই কেয়ারফুলি সেই আধার নাম্বারটা আপনারা দিয়ে দেবেন। তো বন্ধুরা আমরা তাহলে এইভাবে সবগুলো ফিল আপ করতে থাকি। আমার ভিডিওটা শর্ট করার জন্য কিছু অংশ কাট করছি। তো বন্ধুরা আপনার কি ফিল আপকৃত ফর্মটাকে আপনি প্রয়োজনে একবার ভালো করে চেক করে নিতে পারেন, আপনার স্পেলিংগুলো, আপনার ডেট অফ বার্থগুলো এবং আপনার অ্যাড্রেস। যদি মনে হয় ঠিক তখন আপনি এখানে টিক মার্ক দিয়ে দিন, আই হ্যাভ রেড দ্য টার্মস অ্যান্ড কন্ডিশনস প্রাইভেসি পলিসি অ্যান্ড দ্য এফিকিউ কোশ্চেন্স। তো আপনার এখানে যদি আপনি পুরোটা পড়ে নিতে পারেন ফ্রেন্ড, আমরা তারপরে যেটা করব সেটা হলো সাবমিট করব। তো সাবমিট বাটনে আমরা এখন ক্লিক করলাম। সাবমিট করার পরে এখানে আপনাকে একটা জিনিস প্রোভাইড করছে, এটা অবশ্যই আপনি ভালো করে পড়ে নেবেন। উইল ফ্যাসিলিটি ইওর অ্যাপ্লিকেশন অ্যান্ড দ্য লায়েস ভায়া ইমেল অ্যান্ড এসএমএস। আপনার যে এসএমএস ফোন নম্বর দিয়েছেন, মেল দিয়েছিলেন, আপনি এনাদের জব সিকার অর্থাৎ আপনার রেজিস্টারকৃত সাইট থেকে আপনি সমস্ত কিছু তথ্য বা এসএমএস পাবেন আপনার ফোন নম্বরে এবং মেলে। তো বন্ধুরা যদি আপনার সবগুলো ঠিকঠাক থাকে ইয়েস প্রসিড করুন, যদি ঠিকঠাক না থাকে কেটে দিয়ে আপনি পুনরায় আবার ঠিকঠাক করে বসিয়ে দিন। আমি আমাদের ঠিক আছে, তো আমরা তার জন্য ইয়েস প্রসিড করে দিলাম। এরপরে যে জিনিসগুলো লাগবে সেটা হচ্ছে আমাদের যে অ্যাড্রেসটা আছে, এই অ্যাড্রেসটা অবশ্যই আপনাকে কনফার্ম করতে হবে, কারণ ওরা কিছু জিনিস আপনাকে পাঠাবে, যে কার্ডটা আপনার আসবে এক্সচেঞ্জ কার্ডটা। তাহলে আপনি দেখে নিয়েছেন সবগুলো জুলিল নিয়ে? তো তো বন্ধুরা আমরা এখানে তাহলে আপনার অ্যাড্রেসটা কনফার্ম করে নিয়ে সমস্ত কিছু কনফার্ম করে নিয়ে আপনি কনফার্ম অ্যান্ড প্রসিড করবেন। তবে এখানে একটা জিনিস পড়ে নেবেন, এজেন্ট উইল সেন্ড ইউ দ্য কমপ্লিট ডকুমেন্টস অন দিস অ্যাড্রেস। যিনি এজেন্ট আছে আপনার বাই স্পিড পোস্টে আসবে এবং মেবি চার্জও করতে পারে, ওনারা থাকবে ওনাদের। তো এবার আপনি কনফার্ম অ্যান্ড প্রসিড করবেন। কনফার্ম এবং প্রসিড করার পরে আপনাকে এখানে পে নাও করে আগাতে হবে, অর্থাৎ যে অ্যামাউন্ট ওরা কাটবে আপনাকে পে করতে হবে এক্সচেঞ্জ কার্ডের জন্য। দেখুন আপনার নাম আছে জলিল মোল্লা, 1/10/1975 এক্সচেঞ্জ কার্ডের জন্য আমরা অ্যাপ্লাই করেছি। তো বন্ধুরা এরপরে আপনার এবং আপনার যে অ্যাপ্লিকেশন আইডি নাম্বার হবে সেটা হচ্ছে এই, এবং এই নাম্বারটা আমি বলে দিয়েছেন ইউজ দিস নাম্বার টু ট্র্যাক ইউর অর্ডার। আপনি এই নাম্বারটা দিয়ে অর্ডার ট্র্যাক করতে পারবেন। তো বন্ধুরা আপনি প্রয়োজনে এই নাম্বারটাকে নোট করে রাখতে পারেন। তো এরপরে আমরা পে নাও করব এবং আপনার এটা রিসিভ হয়ে যাবে 7-10 দিনের ভিতরে, এবং আপনার অ্যাপ্লিকেশন যে ফিস চার্জ এবং পোস্ট অফিস চার্জ সহ 341 টাকা ওরা কাটবে।